এটাই যে প্রশ্ন কেন, এখন কি সেই যুগ যেই যুগে সারা দেশ বইরে পাঁচটা মাদ্রাসা নাই? সেই যুগ ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে আলেম, ইমাম, মুফতি, মুহাদ্দিস। ওয়াজের ভ্যান্ডেলে প্রশ্ন কেন? বেশি ফতোয়াবাজি ওয়াজের ভ্যান্ডেলে কইরা কারো কোনো লাভ হোক বা না হোক, অন্তত ইসলামের 12টা বাজে। সাধারণ মানুষ আবেগলা তো, আশেপাশে মাদ্রাসা আছে, হুজুর আছে, হ্যাঁ প্রশ্নের জন্য যাবে না, বক্তারে প্রশ্ন করে একটা প্যাচ লাগাই দিবে, আর বক্তায় যদি জবাব না দেয় কইবে আর কিছুই নেই। যে প্রশ্ন করছে ও প্রশ্নর কিছুই বুঝে না, জবাব তো পরের কথা। এই প্রশ্ন কইরা কইরা সমাজের মধ্যে ইসলামটাকে বিতর্কিত করছে। এটাই যে প্রশ্ন কেন, এখন কি সেই যুগ যেই যুগে সারা দেশ বইরে পাঁচটা মাদ্রাসা নাই? সেই যুগ ঘরে ঘরে মাদ্রাসা, ঘরে ঘরে আলেম, ইমাম, মুফতি, মুহাদ্দিস। ওয়াজের ভ্যান্ডেলে প্রশ্ন কেন? এই এক লাইনের মানুষই আছে, কাজই হইল শুধু প্যাচ লাগানো। ওই যে একটা গ্রাম্য প্রবাদ আছে, লেখতে না জানলো মুসবার জম, লেখতে পারে না কিন্তু মুছতে পারে। মসজিদে টাকা দিতে পারবে না, মাদ্রাসায় দিতে পারবে না, হিসাবটা চাইতে পারে, এরকম বেয়াদব নাই? আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে জেলখানার আসামি মন চাইলে খাইতে পারবে না, মন চাইলে ঘুমাইতে পারবে না, ঠিক যারা আল্লাহর আশেক মুমিন তারাও দুনিয়াতে চলবে জেলখানার মতো, মন চাইলে পাইলো আর খাইলো, এটা হবে আল্লাহর আইন অনুযায়ী চলবে, আল্লাহকে বেজার করবে না। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফী মাসিয়াতিল খালিক। পয়গম্বর বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেয়া হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করাটা অসম্ভব। কার জন্য? মুমিনের জন্য একটা কঠিন বিধান আইন, মুমিন সবাই রে বেজার করলে করবে, কিন্তু কাকে করবে না? আল্লাহকে। দাড়ি কাটলে আল্লাহ বেজার, ম্যাডাম খুশি, ঠিক না? বেপর্দায় চলবা আল্লাহ বেজার, শালি দুলাবাই খুশি। এখন তুমি আল্লাহকে বেজার করবা নাকি তোমার দুনিয়ার কোনো আপনজন আত্মীয়রে বেজার করবা, এটাই তোমার পরীক্ষা। এই পরীক্ষায় যদি পাশ করতে চাও, আল্লাহ কোরআনে বলেন একটা পুঁজি লাগবে, ওই পুঁজিটা যদি না অর্জন করো কিয়ামত পর্যন্ত পাশ করা সম্ভব হবে না। কটা বুঝি বয়ান? কিয়ামত পর্যন্ত কথাটা নিজে তো মনে রাখবেনই, পারলে ঘরের দরজায় ভালো করে লিখে যাবেন যে লেখাটা নষ্ট না হয়। এখন যে একটা পয়েন্ট বলবো, আধা মিনিট, বক্তার বক্তব্য, আলোচকের আলোচনা, ওয়াইজিনের ওয়াজ, এটা তার ক্রেডিট, তার কোনো এলেম বা আমলের বাহাদুরিতে হয় না, এটা হয় সামেইন বা শ্রোতাদের অন্তরের মহব্বত আর আকর্ষণের উপর। বুঝেন নি? আপনাকে দিলের আকর্ষণ মোহাব্বত যেমন, বয়ানটা তেমনই হবে। এখানে আমার আব্বারও কোনো বাহাদুরি নেই, আমি হাফিজুর রহমানেরও কোনো বাহাদুরি, যদি মনে করি সব আমার বাহাদুরি তো আমি শেষ। আল্লাহর আদালত থেকে আমি, বরকত থেকে শেষ। অতএব বয়ান কি হবে না হবে আপনাদের অন্তরের চাহিদার উপরেই নির্ভর।